হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লস অ্যান্ড লয়ার্স। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লিগাল আন্ডারস্ট্যান্ডিং এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। আর ভিউয়ার্স, আপনারা দেখছেন লস অ্যান্ড লয়ার্স এর নিয়মিত আয়োজন লিগাল আন্ডারস্ট্যান্ডিং। আর এই ট্রেনিং এর মাধ্যমে মূলত আমরা আইনের মৌলিক বিষয়গুলির কথা বলে থাকি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। আর সেটি হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-21 নম্বর ধারা অনুসারে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, এগুলোকে নিয়ে যদি কোনো মিথ্যে কেউ প্রচারণা করেন বা মিথ্যে প্রপাগান্ডা তৈরি করেন বা হতে যদি কেউ মদত দেন তাহলে তার শাস্তি কি? ভিউয়ার্স, আসছি প্রোমোর পরে, আমাদের সাথেই থাকুন। Subscribe to my channel and press the bell button for more updates. ওয়েলকাম ওয়ান সেকেন্ড ভিউয়ার্স, প্রমো করে চলে আসা আমাদের আজকে যে টপিক সেটি ছিল ডিজিটাল নিরাপত্তা আইন 2018-21 নম্বর ধারাটি নিয়ে। ভিউয়ার্স, অনেক আলোচনা সমালোচনার পরে গত 8ই অক্টোবর 2018 সালে পাশ হলো ডিজিটাল নিরাপত্তা আইন 2018। আর এই ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলোকে নিয়ে যদি কেউ মিথ্যে প্রচারণা, মিথ্যে প্রপাগান্ডা করেন বা এই সমস্ত কাজগুলোতে কেউ যদি মদত প্রদান করেন তাহলে তার শাস্তির বিধান কি? ভিউয়ার্স, এই সমস্ত কাজ যদি কেউ করেন তাহলে তাকে ডিজিটাল নিরাপত্তা আইন 2018-21 নম্বর ধারা অনুসারে তাকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে, অনধিক 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে, অথবা অনধিক 1 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে। আর এই একই অপরাধের যদি কেউ পুনরাবৃত্তি করেন তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে, অথবা তাকে 3 কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে এটি কত সিরিয়াস একটি অপরাধ হতে যাচ্ছে। সো এই বিষয়টি সম্পর্কে আমরা সকলেই সচেতন হব, যেহেতু আইনটি পাশ হয়ে গেছে। অতএব এই আইনের প্রয়োগ কিন্তু অলরেডি কিন্তু ঢাকাতে ডিজিটাল নিরাপত্তা আইনে 7টি মামলা অলরেডি হয়ে গেছে এবং আরও বেশ কিছু মামলা পেন্ডিং রয়েছে। সো এখন আমার অনুরোধ থাকবে যে যারা আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছি, যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো ব্যবহার করছে, অনেকেই আমরা জেনে হোক না জেনে হোক মনের অজান্তে আমরা হয়তো এমন কোনো কিছু লিখছি যেগুলো কিন্তু এই আইনের আওতায় চলে আসতে পারে যে কোনো সময়। অতএব সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু বলা, কোনো কিছু করা, কোনো কিছু লেখার আগে অবশ্যই এই আইনগুলো সম্পর্কে ভালো করে আপনার ধারণা জেনে নেবেন, দেন আপনারা হচ্ছে পরবর্তীতে আপনাদের যে সিদ্ধান্ত সেটি নেবেন। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামীতে ডিজিটাল নিরাপত্তা আইনের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.